নদিয়ার নবদ্বীপ পৌরসভা ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জীবাণুমুক্ত করা হলো চৈতন্যভূমি নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র সুপ্রাচীন পোড়ামাতলা মন্দির সহ সমগ্র বাজার। উল্লেখ্য, সম্প্রতি ওই বাজারে এক ব্যবসায়ী সহ তার পরিবারের 5 জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এলাকাটিকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করেছে প্রশাসন। গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে। সোমবার তার মেয়াদ শেষ হয়েছে, সেই কারণেই এদিন জীবাণুমুক্ত করা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।